হ্যালো, নমস্কার। আই অ্যাম সন্তোষ কুমার প্রধান অ্যান্ড ওয়েলকম টু মাই ইউট্যুব ক্লাসেস ওড়িশা ই ইকোনোমিক্স। পিলামানে পূর্ব ক্লাসরে আমমানে তোমার প্রায় 25-30টি ভ্রম সংশোধন কর প্রশ্ন উত্তর ভালোভাবে আলোচনা করলে উভয় ইংরাজি এবং ওড়িয়া মিডিয়ামে। এবং আজি আমি মানে পুঁ 25-30টি ইম্পর্টাট ভ্রম সংশোধন কর প্রশ্ন উত্তর উভয় ইংলিশ এবং ওড়িয়া মিডিয়ামে ডিসকশন করা। দেখ তুমি যে কমেন্ট করছো যে স্যার আমার কোশ্চিন ইংলিশ মিডিয়ামে বি আনন্তু, দেখ মু গোটে জিনিস হচ্ছে মো সহ টাইমর ইস্যু বহুত বহুত ইস্যু হচ্ছে টাইমর, তো তুমি মানে টিকে তোমার ম্যাচুরিটি দেখাও এবং মতো টিকে কোঅপরেট কর। মু কোশ্চিন কু উভয় ওড়িয়া অ্যান্ড ইংলিশ মিডিয়ামে ডিসকশন করছি, তুমি ভালোভাবে দেখ। যদি কৌশি জায়গায় বুঝি নপারছ কি কোণ তাহলে মতো কমেন্ট করি কিংবা মতো মেসেজ করি জনাই পারিব, কিন্তু টিকে প্লিজ তোমার ম্যাচুরিটি দেখা এবং কোঅপরেট মধ্য কর। দেখ ইংলিশে কোশ্চিন আনবা এত বেশি কিছু ইম্পর্টাট নাই, কোশ্চিন কু মু ভালোভাবে ইংলিশে এবং আজ এল আজ ওড়িয়া মিডিয়ামে মধ্যে বুঝাউছি, তো তুমি মানে সেইটা ভালসে বুঝবা দরকার। তো আজর ক্লাসে ফাস্ট কোশ্চিন দেখা কোণ অ ফাস্ট কোশ্চিন অবস্ফীতি নিয়ন্ত্রণ করিবারে নিয়ন্তিয়া বজেট ফলপ্রদ হয়ে থাকে। কোশ্চিন টু কন্ট্রোল ডিফ্লেশন ডেফিসিট বজেট ইজ ইফেক্টিভ, বা ডেফিসিট বজেট প্লেজ অ্যান ইম্পর্টাট রোল বা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ কথা যা দিয়েছি। দেখ আকচুয়ালি ভুল অটি কোটি না আমি করেক্ট করা পড়ি যে নিয়ন্তিয়া বজেট বা যেটি তোমার ডেফিসিট বজেট লেখা হয়েছিল। দেখ আমরা জানি যে অবস্ফীতি কন্ট্রোল করা হলে আমি কোণ দরকার, অবস্ফীতি মানে বা ডিফ্লেশন মিন্স কোণ সবু জিনিসর দরদাম কমি যাই, দরদাম যদি কমি যাই দরদাম কমিলে লোক পাখে তা অর্থ কোণ লোক ডিমান্ড নথিপাই হলে আমি কম করা পড়ব, আমি লোক ডিমান্ড ক্রিয়েট করা পড়ব বা অবস্ফীতি কন্ট্রোল করা হলে বা ডিফ্লেশন কন্ট্রোল করা হলে আমি দরদাম বৃদ্ধি করা পড়ব, বা অন্য ভাষায় কোয়া গেলে টু ক্রিয়েট ইনফ্লেশন আমি ইনফ্লেশন করা পড়ব। ইনফ্লেশন কলে হি যাই অবস্ফীতি বা তোমার ডিফ্লেশন কন্ট্রোল হব, তো সেইপা যে এটি দিয়েছি সি নিয়ন্তিয়া বজেট ফলপ্রদ হয়ে থাকে বলে, এটা তোমার বা ডেফিসিট বজেট ইজ ইফেক্টিভ টু কন্ট্রোল ডিফ্লেশন, তো এইটা তোমার ঠিক অ্যা যদি দিয়েথা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করবার বা টু কন্ট্রোল ইনফ্লেশন হুইচ বজেট ইজ ইফেক্টিভ, বা এটি লেখা থাকে যদি নিয়ন্তিয়া বজেট বা ডেফিসিট বজেট আমি মানে আনসর এটি করতে টু কন্ট্রোল ইনফ্লেশন সরপ্লস বজেট ইজ ইফেক্টিভ, বা বলকা বজেট ফলপ্রদ হয়ে থাকে। তাপরে নেক্সট দেখ গোটিয়ে দ্রব্যর অভাব পরিতৃপ্তি ক্ষমতা মূল্য কুহযায়, ওয়ান্স স্যাটিসফাইং ক্যাপাসিটি অফ এ কমোডিটি ইজ কল্ড কোণ মূল্য নুহ ইজ কল্ড ইউটিলিটি বা উপযোগিতা, গোটিয়ে দ্রব্যর অভাব পরিতৃপ্তি করা ক্ষমতা উপযোগিতা কুহযায়। নেক্সট অায়ী পুঞ্জির মূল্য হ্রাস বা ডেপ্রিসিয়েসন অফ এ ক্যাপিটাল, স্থায়ী পুঞ্জির মূল্য হ্রাস নিট লাভর এক অংশ বা ডেপ্রিসিয়েসন অফ এ ক্যাপিটাল ইজ এ পার্ট অফ নেট প্রফিট। দেখ এটা ইজ এ পার্ট অফ কাহার হয়ে থাকে, স্থায়ী পুঞ্জির যদি মূল্যের হ্রাস হচ্ছে সেটা মোট প্রফিট বা গ্রস প্রফিটর পার্ট হয়ে থাকে বা অংশ হয়ে থাকে, তো এটা নিট প্রফিটর বা নিট লাভর অংশ হয়ে নথায়, এটা মোট প্রফিটর অংশ হয়ে থাকে বা মোট লাভর অংশ হয়ে থাকে। নেক্সট কোশ্চিন অন্তরণ আয় ব্যক্তিগত আয়ের অন্তর্ভুক্ত হয়ে থাকে, অন্তরণ আয় বা ট্রান্সফর ইনকম ইনক্লুডেড ইন পর্সনাল ইনকম, ট্রান্সফর ইনকম বা অন্তরণ আয় তোমার ব্যক্তিগত আয়ের কাহকে যদি কিছু বার্ধক্য ভত্তা বেকারী ভত্তা কি কিছু সরকারের কিছু বি সহায়তা মিলুচি সেটা তাঁর নিশ্চিত রূপে তাঁর ব্যক্তিগত আয়ের অন্তর্ভুক্ত হব, তো এটা তোমার ঠিক অ্যা লেখা হয়েছে। নেক্সট এক নির্দিষ্ট অবধি পূর্ব চাহিদা জমা উঠাণ করি হুয়ে না, বিফোর এ পর্টিকুলার পয়েন্ট অফ টাইম উই ক্যানট উইথড্রল ডিমান্ড ডিপোজিট, সে চাহিদা জমা কথা দিয়েছি আমি জাঁচে এক নির্দিষ্ট সময় অবধি পূর্ব আমি কেউ জমা উঠাণ করি হবনি না, মেয়াদী জমা বা ফিক্সড ডিপোজিট কু আমি উঠাণ করে পারি না, বা যেটা স্থায়ী জমা বা স্থির জমা কু আমি উঠাণ করে পারি না এক নির্দিষ্ট সময় পূর্ব। তাপরে নেক্সট অদ্যোক্তাঙ্ক ব্যবসায়ের নিয়োজিত নিজস্ব পুঞ্জির আরোপিত পরিবেয় সুব্যক্ত পরিবেয় কুহযায়, হোয়েন এ বিজনেসম্যান হোয়েন এ বিজনেসম্যান ইউজেস
হিজি ওন ক্যাপিটাল ইন ইন প্রডকশন প্রোসেস ইটস কস্ট ইজ কল্ড। যদি জন বিজনেসম্যান তাঁর নিজের ক্যাপিটাল বা নিজের পুঞ্জি কু যদি কোণী তাঁর বিজনেসে ইউজ করছেন, জন বিজনেসম্যান যিয়ে যদি তাঁর নিজের কোণী জিনিসক প্রডকশন প্রোসেসে ইউজ করছেন, তাহলে তাকে আমি কম কহা তাকে আমি অব্যক্ত পরিব্যয় বলে কহা, যা ইংরাজিতে ইমপ্লিসিট কস্ট বলে কুহযিব, এবং ওড়িয়ার তাকে লুকায়িত পরিব্যয় বলে কহা। আগে নেক্সট হচ্ছে এক্সপ্লিসিট কস্ট হচ্ছে যদি বাকি যে কষ্ট রয়েছে সব যেমি অলগা জন শ্রমিক বা লেবর আমি যদি কামরে এনগেজ করছে বা নিয়োজিত করছে তাকে যে পেমেন্ট দিয়া হবে সেসব অব্যক্ত পরিবেশ, সেসব সুব্যক্ত পরিবেশ যা তোমার যেটা আকাউন্টিং কস্ট বা ইকোনোমিক কস্ট সেসব যাব হ্যাঁ। কিন্তু যদি কোণী উদ্যোগ তাঁর নিজস্ব কিছু জিনিস প্রডকশন প্রোসেসে সে ইউজ করছেন, তাহলে সেটা সুব্যক্ত পরিবেশ হবনি অব্যক্ত পরিবেশ হব হ্যাঁ। নেক্সট কোশ্চিন দেখা, পূর্ণ প্রতিযোগিতার হারাহারি আয় সীমান্ত আয় সহ সমান হয়ে থাকে। ইন পরফেক্ট কম্পিটিশন মার্কেট আভরেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ সহ সমান হয়ে থাকে। ঠিক আছে, এটা পূর্ণ প্রতিযোগিতা বজারে, পূর্ণ প্রতিযোগিতা বজার হলে এটা তোমার এআর ইজ ইকুয়াল টু এমআর যেটা ডিমান্ড কর বলে কুহাচ্ছে ওকে। নেক্সট কোশ্চিন, অল্পাধিকারের বিপুল সংখ্যক বিক্রেতা থাকে। ইন অলিগোপলি মার্কেট দেয়ার আর লার্জ নম্বর অফ সেলর্স বিক্রেতা থাকে। ইয়ে অল্পাধিকারের আমার বিপুল সংখ্যক বিক্রেতা না থাকে, আমার অল্পাধিকারের অল্প সংখ্যক বা ফিউ নম্বর অফ সেলর থাকে। সেইপা আমি কম কহা না অল্পাধিকারের অল্প সংখ্যক বিক্রেতা থাকে। সাধারণত যোগাণ রেখার আকৃতি উল্লম্ব হয়ে থাকে। জেনারেলি দ শেপ অফ এ সপ্লাই কর্ভ ইজ ভর্টিকাল। সপ্লাই কর্ভর সাধারণ আকৃতি কিপরি হয়ে থাকে না বামরু ডাহাণকু ঊর্ধ্বগামী বা অপওয়ার্ড স্লোপিং ফ্রম লেফট টু রাইট, যেটা উল্লম্ব লেখা হয়েছে সেটা তুমি অপওয়ার্ড বলে লিখবা বা ঊর্ধ্বগামী বলে লিখবা। নেক্সট লেখা হয়েছে পাউরুটি কারখানা পাই ক্ষীর এক অন্তিম দ্রব্য বা মিল্ক ফর এ ডাকেরি ইজ এ কেউ দ্রব্য অন্তিম দ্রব্য বা ফাইনাল গুডস এটা হবনি, এটা তোমার অন্তর্বর্তী দ্রব্য বা ইন্টরমিডিয়েট গুডস হব হ্যাঁ, যে দ্রব্য অন্য দ্রব্য প্রস্তুতি সহায়ক হয়ে থাকে। নেক্সট কোশ্চিন অছি, চাহিদা রেখার গতি কু চাহিদার পরিবর্তন কুহযায়। চাহিদা রেখার গতি কু বা মুভমেন্ট আলং ডিমান্ড কর, চাহিদা রেখার গতি কু এটা চাহিদা রেখা গোটে পয়েন্ট আর গোটে পয়েন্ট আসলে মুভমেন্ট আলং ডিমান্ড কর ইজ কল্ড চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, চাহিদার পরিমাণের পরিবর্তন বলে কহা আমি চাহিদার পরিবর্তন কহবানি। নেক্সট কোশ্চিন, সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা ক্ষেত্রে চাহিদা রেখা আনুভূমিক হয়ে থাকে। ইন কেস অফ অ পরফেক্ট ইনইলাষ্টিক ডিমান্ড দ শেপ অফ ডিমান্ড কর্ভ ইজ কিপরি হয়ে থাকে না ভর্টিকাল হয়ে থাকে উল্লম্ব হয়ে থাকে, তাহলে আনুভূমিক কতবে হয়ে থাকে বা হরাইজেন্টাল কতবে হয়ে থাকে না সম্পূর্ণ স্থিতিস্থাপক বা পরফেক্ট ইলাষ্টিক ডিমান্ড কেস্রে যেটি সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মূল্য ইডি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, সেমিতি সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা ক্ষেত্রে বা পরফেক্ট ইনইলাষ্টিক ডিমান্ড কেস্রে ইডির ভ্যালু ইজ ইকুয়াল টু জিরো। এটা ভালো ভাবে দেখ, শর্ট কোশ্চিন 2 মার্কস 3 মার্কস কোশ্চিন। নেক্সট কোশ্চিন দেখ, অছি উৎপাদন অর্থ উপাদানগুলিকে অধিক কর্মশীল করা, উৎপাদনের অর্থ বা প্রডকশন মিন্স কী ক্রিয়েসন অফ ইউটিলিটি হ্যাভিং এক্সচেঞ্জ ভ্যালু বা উপযোগিতার বিনিময়যুক্ত উপযোগিতার সৃষ্টি করা, বিনিময় মূল্য থাকা উপযোগিতার সৃষ্টি কলে তাকে আমি উৎপাদন বলে কহা ক্রিয়েসন অফ ইউটিলিটি হ্যাভিং এক্সচেঞ্জ ভ্যালু। তারপরে নেক্সট কোশ্চিন অছি, যেতবে হারাহারি পরিবেয় ন্যূনতম হুয়ে হোয়েন আভরেজ কস্ট ইজ মিনিমম, সীমান্ত পরিবেয় হারাহারি পরিবেয় ঠার অধিক হয়ে থাকে বা মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল মার্জিনাল কস্ট ইজ গ্রেটর দ্যান আভরেজ কস্ট। দেখ এটি মু তোমাকে বুঝাইছি এটা হচ্ছে তোমার কোণ আভরেজ কস্ট যেটা তার মিনিমম পয়েন্ট, এটা মিনিমম পয়েন্ট সে পচারছি যেতবে ন্যূনতম হুয়ে সীমান্ত পরিবেয় কোটা, এটা সীমান্ত পরিবেয় মার্জিনাল কস্ট আর যে দেখা হয়েছে হারাহারি পরিবেয় ঠার অধিক হয়ে থাকে তুমি এটা লিখব, যেতবে হারাহারি পরিবেয় ন্যূনতম হুয়ে হোয়েন আভরেজ কস্ট ইজ মিনিমম ইট ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট, এ সীমান্ত পরিবেয় সহ সমান হয়ে থাকে।
সম্পূর্ণ প্রতিযোগিতার প্রতিষ্ঠান মানকর প্রবেশর কটকণা থাকে কোটি কটকণা থাকে সম্পূর্ণ প্রতিযোগিতা বজারের কটকণা নথায় আমি জানিছে কো বজারে কটকণা থাকে না একাধিকার বজারে তো আমি লিখবা ইন মনোপলি মার্কেট দেয়ার আর রেস্ট্রিকশন ইন এন্ট্রি প্রতিষ্ঠানের প্রবেশরে কটকণা থাকে হ্যাঁ তাপরে নেক্সট কোশ্চিন এক টঙ্কা ভারতের হিসাবর একক বা ওয়ান রুপি এটা ওয়ান রুপি হবনি রুপি টঙ্কা ভারতের হিসাবর একক বা রুপি ইজ এ মেজরমেন্ট অফ ইউনিট ইন ইন্ডিয়া তাপরে এইটা তোমার সিলাবসরে না এটা প্রশাসনিক রাজস্ব হবনি বাণিজ্যিক আয়র বা রাজস্বর এক বাণিজ্যিক আয়র এক অংশ হব বা এক উদাহরণ হব তোমার সিলাবসরে না এত বেশি দেখা ইম্পর্টাট না নেক্সট কোশ্চিন মুদ্রা বর্তমান ও ভবিষ্যতর এক সংযোগ কারণ এ বিনিময়ের মাধ্যম রূপে কার্য করে মনি লিঙ্ক আজ এ লিঙ্ক বিটুইন প্রেজেন্ট আন্ড ফিউচর বিকজ ইটি আক্টস আজ এ কোন বিনিময়ের মাধ্যম নয় বিকজ ইটি আক্টস আজ এ স্টোর অফ ভ্যালু কারণ এ ভবিষ্যতরে দর প্রদানর মানক বা যেটা গচ্ছিতর মানক রূপে কার্য করে বিনিময়ের মাধ্যম নুহ ভবিষ্যতরে ভবিষ্যতরে প্রদানর মানক রূপে কার্য করে তাপরে নেক্সট কোশ্চিন নিট সংযোগিত মূল্য অর্থ উৎপাদর মূল্য বিযুক্ত স্থায়ী পুঞ্জির উপভোগ নিট সংযোগিত মূল্য বা নেট ভ্যালু আডেড মিন্স উৎপাদর মূল্য তাপরে উৎপাদর মূল্য বিযুক্ত স্থায়ী পুঞ্জির উপভোগ এটা কম হব নিট সংযোগিত মূল্য বা নেট ভ্যালু আডেড মিন্স উৎপাদর মূল্য বা ভ্যালু অফ প্রডক্ট মাইনস স্থায়ী পুঞ্জির উপভোগ যেটা আমি ডেপ্রিসিয়েসন বলে কবা হ্যাঁ এটা ঠিক আছে তোমার যদি কোশ্চিন থাকা মোট সংযোগিত মূল্য কোণ তাহলে লিখি থাকে উৎপাদর মূল্য প্লস স্থায়ী পুঞ্জির উপভোগ বা প্লস ডেপ্রিসিয়েসন নেক্সট কোশ্চিন দেখ সমষ্টি অর্থনীতি সমগ্র অর্থব্যবস্থার আচরণ অধ্যয়ন করে সমষ্টি অর্থনীতি বা যেটা আমি মানে মাক্রো ইকোনমিক্স কোচে মাক্রো ইকোনমিক্স সে কে সমগ্র অর্থব্যবস্থার বা হোল থিং উপরে অধ্যয়ন কথা বা স্টডি কথা ঠিক আছে এটা নেক্সট কোশ্চিন জাতীয় আয় ঘরোই আয় ও অন্তরণ আয়ের সমষ্টি সহ সমান জাতীয় বা ন্যাশনাল ইনকম ইনক্লুডস বোথ ডোমেস্টিক ইনকম অ্যান্ড ট্রান্সফর ইনকম ঠিক আছে এটা জাতীয় আয় উভয় কোণ ঘরোই আয় বা ডোমেস্টিক ইনকম এবং নেট ফ্যাক্টর ইনকম ফ্রম আব্রড বা ট্রান্সফর ইনকমর সমষ্টি ঠিক আছে তাপরে ঘরোই দ্রব্যপ্রাই বহিষ্করণ নীতি প্রযোজ্য ঘরোই দ্রব্য বা দ প্রিন্সিপলস অফ এক্সক্লুজন ইজ আপ্লিকেবল টু প্রাইভেট গুডস ঠিক আছে এটা আমি যদি নিজে ইউজ করুছে তাহলে অন্য জনক তার ব্যবহারের সে ব্যবহারের বঞ্চিত হব কিংবা তাকে আমি মনা বি করে পার তো এটা কেবল ঘরোই দ্রব্যপ্রাই প্রিন্সিপলস অফ এক্সক্লুজন হ্যাঁ তো এটা আপ্লাই হব কিন্তু সরকারি দ্রব্যপ্রাই ইট ইজ নট আপ্লিকেবল বা সরকারি দ্রব্য ক্ষেত্রে বহিষ্করণ নীতি আপ্লিকেবল নুহ নেক্সট কোশ্চিন যেহেতু সম্বলগুড়িক দুষ্প্রাপ্য মনোনয়ন করা আবশ্যক হয়ে থাকে আজ রিসোর্সেস আর স্কার্স উই হ্যাভ টু সিলেক্টেড বা উই হ্যাভ টু চুজ ইটি তো আমি কম করি যেহেতু সম্বলগুড়ি দুষ্প্রাপ্য সেই আমি কম করা পড়ে থাকে চয়েস করা পড়ে থাকে উই হ্যাভ টু চয়েস ইটি আমি চয়েস করা পড়ে থাকে ঠিক আছে এটা বিবাহ পাই খরচ জীবনধারণ নিমন্তে অত্যাবশ্যকর উদাহরণ বা এক্সপেন্ডিচর ফর ম্যারেজ ইজি কনভেনশনাল নেসেসরিজ বা পরম্পরাগত অত্যাবশ্যকর এক উদাহরণ ইট ইজ অ্যান এক্সাম্পল অফ কনভেনশনাল নেসেসরিজ তারপর নেক্সট লেখা হয়েছি ক্রমহ্রাসমান সীমান্ত উপযোগিতা সূত্র কার্য করে দ ল অফ ডিমিনিসিং মার্জিনাল ইউটিলিটি ইজ আপ্লিকেবল বিকজ এক নির্দিষ্ট অভাব পরিতৃপ্তক্ষম ঠিক আছে এটা কারণ গোটি নির্দিষ্ট অভাব পরিতৃপ্তক্ষম বিকজ এ পর্টিকুলার ওয়ান্ট ইজ স্যাটিয়েবল দ্যাটস হাই ল অফ ডিমিনিসিং মার্জিনাল ইউটিলিটি আপ্লিকেবল বা আপ্লায় তো আই হোপ সমস্তে কোশ্চিন গুড়া ভালো ভাবে বুঝিপার থাকবে এবং কাহার যদি কিছু ডাউট রয়েছে মতো কমেন্ট করি
জনাইব। ধন্যবাদ।